নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় শ্রীরাম। 31 মে 2022 সোমবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি এখানে বলবো এবং টার্গেট নাম্বারটি আমি এখানে কিন্তু দিব। অর্থাৎ এই ভিডিওটি শুধুমাত্র রাশির নাম শুনে যারা চলে যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করছি, বারবার আমি যে আলোচনাটা করছি সে আলোচনাটি শোনার চেষ্টা করুন। আমি এখানে কি বলছি, কি বুঝাচ্ছি, অর্থাৎ জীবনে অনেক কিছু পার্ট আছে। আপনি শুধু রাশির নাম শুনে বেরিয়ে গেলেন, আপনি সেই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কোন জায়গাটা দরকার? আমি একটি কথা বারবার বলছি, আমি যে চারটি গ্রহকে বিশেষ করে গুরুত্ব দিই সেটি হচ্ছে, প্রথম নাম্বার ওয়ান পজিশনে যদি থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। নাম্বার টু শনি, নাম্বার থ্রি শুক্র, নাম্বার ফোর বুধ। এই চারটি গ্রহ যদি আপনার জন্মচক্রে যদি ভালো থাকে তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি হবেই হবে। এর পাশাপাশি আপনার হস্তরেখা দেখানো একান্তই দরকার। অর্থাৎ আপনার হাতে যোগ আছে কি না, বা আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, এই তিনটা আপনার সঠিক যদি থাকে এবং সঠিক যদি বিচার হয় তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত। লিখে রাখুন। দেখুন, আপনি হয়তো আজকে পেলেন না, আমি যে পাঁচ রাশির কথা বলবো, হাজারো লাখে কোটি মানুষ আছে আপনার পাশে বাড়ি, বা আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো বন্ধু বান্ধব পেয়ে পাবে। এই আকস্মিক অর্থের মালিক হচ্ছে রাহু, কলিযুগের যেটা রাজা, রাহুকে স্ট্রং করুন। এবং এর পাশাপাশি নবম পঞ্চম ভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। আমি যে পাঁচ রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে কালকে কিন্তু অর্থ এই পাঁচ রাশি কিন্তু পাবে। এবং এই যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই টার্গেট নাম্বার এবং শুভ সময়টা যদি আপনারা মানে মেনে যদি কাজ করতে পারেন, আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত। এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নাম্বার ওয়ান বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7। এবং আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে 12:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। এবং আপনাদের পাশাপাশি আপনাদের শুভ সময় সেটা হচ্ছে সকাল 10:21 থেকে, সকাল 10:21 থেকে 11:56 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। এবং আপনাদের শুভ সময় 9:19 থেকে 9:19 থেকে 11:36 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, 4 যে রাশি, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বারটা সেটি হচ্ছে 5। এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় সেই শুভ সময়টা হচ্ছে সকাল 10:00
উনচল্লিশ মিনিট থেকে সকাল 10:39 থেকে 1:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই যে চারটি রাশির কথা আমি টার্গেট নাম্বার এবং শুভ সময়টা দিলাম, বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট 5 যে অন্তিম যে সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6। এবং আপনাদের যে শুভ সময় আগামীকাল যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 12:19 থেকে 12:19 থেকে আপনার 1:14 পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি যেটাই বলুন না কেন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আমি একটি কথা আবারও বলছি, যে 5 কথা আমি বললাম সে 5 লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে তা নয়। কারণ আপনার যদি দশা অন্তর্দশা পারমিট না করে, আপনার ক্ষেত্রে যদি পঞ্চম নবম দ্বিতীয় এবং একাদশের কানেকশান না থাকে, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু সেই মতন আসবে না, আসতে পারে না। এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন। রাহু রক্ষা কবচ আপনাদের হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মছকটা একবার দেখিয়ে নিন। আপনার জন্মছকে কোন সময় যোগ আছে, সে যোগটাকে আগে নিয়ে আনা যায় কি না। অর্থাৎ আপনার যে দেখা গেল 3 পরে আছে সে যোগ, সেটা কোনো কবজের দ্বারা বা রত্নের দ্বারা আপনার সেটা মানে যোগটাকে প্রবল আকার করানো যায় কি না, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান অথবা হস্তরেখা বিচার করে আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিবে। এবং যারা এই ভিডিওটি আবারও দেখছেন, আমি একটি কথা বলবো, প্রত্যেকে জয় বজরং বলি, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট করুন। অর্থাৎ এটা হচ্ছে কি বলুন তো, আপনাদের ক্ষেত্রে যারা খুব অল্প সময়ে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটে সেটি হচ্ছে রাহু। আর এই ভিডিওটি আমি আবারও বলছি, গরিব থেকে কারা ধনী হতে চলেছে আগামীকাল, এই ভিডিওতেই কিন্তু আমি প্রতিদিন সিরিয়াল ওয়াইজ আমি কিন্তু আলোচনা করি। যে রাশিগুলোর কথা বলছি, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, স্যার আমি পাচ্ছি কিন্তু খুব অল্পর জন্য বড় জায়গাটা আমার পাচ্ছি না। এই যে ছোট্ট প্রায় ছোট্ট জায়গা বড় জায়গা, এই বড় জায়গাটা অ্যাচিভমেন্ট করার জন্য আপনাকে কিন্তু রাহু কবচটা আপনাকে কিন্তু পরিধান করতে হবে। রাহু কবচ হচ্ছে রাহু গ্রহকে স্ট্রং করা। রাহুর বীজমন্ত্র পাঠ করুন, রাহু কবচ আপনারা পরিধান করুন, তাহলে বিশেষ রূপে আপনি কিন্তু শুভফল নিশ্চিত রূপে কিন্তু আপনি পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওতে যে আমি আলোচনা করলাম, যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, ধন্যবাদ।